আজকে আমি বানাবো এগ স্যান্ডউইচ। পাউরুটির মধ্যে বাটার লাগান, বাটার লাগানো হয়ে গেছে, এবার একটু গোলমরিচ গুঁড়ো ছিটাতে হবে। এইভাবে গোলমরিচের গুঁড়ো একটু ছড়িয়ে দিন, তারপরে পেঁয়াজ দিন, টমেটো দিন, যার যে জিনিসটা খেতে বেশি ভালো লাগবে সে বেশি দিতে পারে, নিজের ইচ্ছা মতো ভেতরে পেঁয়াজ টমেটো দেবেন। ডিম সেদ্ধ দিন, লবণ ছড়িয়ে দিন, লবণটা স্বাদ মতো দেবে, কাঁচা লঙ্কা দিন, আবার একটু গোলমরিচ ছড়িয়ে দিন, এবার মেয়োনিজ দিন, এখন আমি মেশিনটাকে প্রিহিট করতে দেব 30 সেকেন্ড। মেশিন গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে মেশিনের উপর এগুলো বসিয়ে দিন। কি সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর খেতেও খুব সুন্দর লাগে। এবার উপরে আরেকটা করে এভাবে চাপ দিয়ে বসিয়ে দিন পাউরুটি। দেখুন মেশিনে এখন রেড লাইট জ্বলছে, যখন গ্রিন লাইট জ্বলবে তখন এটা রেডি হয়ে যাবে। দেখুন গ্রিন লাইট জ্বলছে, এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে খুলে নিতে হবে, কি সুন্দর দেখতে লাগছে, এটা খেতেও খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর। দেখুন রেডি হয়ে গেছে। টুডেজ রেসিপি এগ স্যান্ডউইচ ইজ রেডি। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন দাবান আরও নতুন রেসিপি পাওয়ার জন্য।